হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আত্রাই অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আত্রাই অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো যে সকল ভাই বোনেরা, খামারি ভাই বোনেরা, ব্ল্যাক সোজার ফ্লাই অল্প টাকায় এবং অল্প জায়গায় ব্ল্যাক সোজার ফ্লাই চাষ প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইছিলেন, মূলত ভিডিওটি তাদের জন্য। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অনেক কিছু শিখতে পারবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ব্ল্যাক সোজার ফ্লাই সম্প্রতি বাংলাদেশে বা সারা বিশ্বে একটি আলোড়ন সৃষ্টিকারী মাছি বা পোকা, এটিকে বাংলায় ব্যারট পোকা বলে। এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দিনে দিনে। তো এটি আসলে ছোট আকারে কীভাবে করা যায় সেটার উপরে আমি রিসার্চ করছি। তো দেখতে পাচ্ছেন আমি একটি খাঁচা তৈরি করছি, লাভ কেস যেটাকে বলে। তো এই লাভ কেস খুবই ছোট আকারে পোর্টেবল, যেখানে ইচ্ছা আপনি সেখানে নিয়ে যেতে পারবেন। এটি উচ্চতায় আছে 5 ফিট, দৈর্ঘ্য আছে 4 ফিট এবং প্রস্থ 2 ফিট। 4 ফিট উচ্চতা, 4 ফিট দৈর্ঘ্য, উচ্চতা 5 ফিট, দৈর্ঘ্য 4 ফিট, প্রস্থ 2 ফিট। এভাবে আপনারা তৈরি করতে পারেন খুবই অল্প মূল্যে। এরকম খাঁচা তৈরি করে আপনারা ব্ল্যাক সোজার ফ্লাই করতে পারেন। এই পোকা চাষ করে আপনি হাঁস মুরগি মাছ করতে পারবেন খুব সাবলীলভাবে, এবং অল্প জায়গার মধ্যে আপনি এটি করতে পারেন এক্সপেরিমেন্টালি। আগে শিখুন, কোনো কিছুই একবারে বড় করা ঠিক না, আগে বিষয়টা সম্পর্কে রিসার্চ করতে হবে, ভালো মতো ধারণা নিতে হবে, তারপর আপনারা বড় করে করবেন, তাহলে রিস্ক ফ্রি থাকা যায়। দেখতে পাচ্ছেন আমাদের মাছি, অনেক অসংখ্য মাছি আছে এখানে। এটি আরেকটি খাঁচা তৈরি করা হয়েছে, এখানে এখনও মাছি দেওয়া হয়নি, ওখানে এক্সপেরিমেন্টালি শেষ হলে তারপরে মাছি এখানে দেওয়া হবে। এর আগে এখানে হ্যাসিংয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন হ্যাসিং চলতেছে, এখানে প্রায় শেষের পথে আছি। হ্যাসিংয়ে দেওয়া হয়েছিল আজ থেকে প্রায় 5 দিন আগে। তো 5 দিন পরে এই অবস্থা, অলরেডি লার্ভা হয়ে গেছে আমাদের। আমরা আজকে এটা তুলে ফেলবো, হ্যাসিং তুলে বেটে দিয়ে দেবো। আমরা গামলার মধ্যে, আপনি খুবই অল্প টাকায় অল্প জায়গার মধ্যেও এটি চাষ করে লাভবান হতে পারেন। আপনাদের বেড তৈরি যদি করতে না পারেন, সেক্ষেত্রে গামলার মধ্যে, গামলা পদ্ধতিতে আপনারা ব্ল্যাক সোজার ফ্লাই করতে পারেন। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদের ডিম, এভাবে ডিম নিতে হবে, এবং এরকম একটা বোতল কিংবা যে কোনো কিছু প্লাস্টিকের কেটে আপনারা উপরে নেট দিয়ে এর উপরে মাঝখানে বসাই দেবেন। এভাবে আপনারা এইটি হ্যাচিং করবেন, এবং অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন। মনে রাখবেন এই পোকাটি হ্যাচিংয়ের সময় অবশ্যই এটি তাপমাত্রা প্রয়োজন হয় 45 ডিগ্রি, 27 থেকে উপরে মিনিমাম 25 ডিগ্রি উপরে রাখতে হবে টেম্পারেচার, তাহলে দ্রুত আপনার হ্যাচিং হয়ে যাবে। 25 ডিগ্রি নিচে আসলে একটু সময় লাগে, সমস্যা হয়। টেম্পারেচার যত ভালো রাখবেন তত দ্রুত হ্যাচিং হয়ে যাবে। হ্যাচিং করার পর এদিকে এরকম আমাদের, আমরা এয়া তৈরি করছি, রেক তৈরি করছি, রেকের উপরে এইভাবে রেখে দিবেন। দেখতে পাচ্ছেন এটি, এই কাঠগুলোতে আমরা মাছের ডিম পাড়ে এবং আমরা সংগ্রহ করি। এটি সকালবেলা কিংবা সন্ধ্যায় সংগ্রহ করার উপযুক্ত সময়, দুপুরবেলায় তারা মিটিং করে, দুপুরবেলায় সংগ্রহ না করাই ভালো, ডিস্টার্ব হয়। এবং দেখতে পাচ্ছেন এটি হ্যাসিং, এভাবে করবেন আপনারা হ্যাসিংয়ের সিস্টেমটা। এখানে ভুট্টা আটা কিংবা চোপড় গমের ভুষি মুরগির ফিট মিক্স করে আপনারা দিতে পারেন, সরিষার খৈল দিতে পারেন, মিক্স করে এভাবে দিয়ে তারপর নেটের উপর ডিমগুলো রেখে আপনারা ঢাকনা দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন অবশ্যই যে বোতলের মতো দেখতে পাচ্ছেন মাঝখানে দিয়েছি, এটি অবশ্যই একটু স্পেস রাখতে হবে, ফাঁকা রাখতে হবে, যেন পোকাটা ডিম ফুটে হ্যাচিং হয়ে পোকাটা নিচে পড়ার পরে যেন বাইর হতে পারে, সেজন্য বিষয়টি খেয়াল রাখবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের আজকে আমরা এটি হ্যাচিং সম্পূর্ণ হয়েছে, আজকে আমরা এটি বেটে দেবো। এখানে খাবার পচা যা আছে, কলা, কলার পাতা, কলার চোঁচা আমরা দিয়েছি এখানে। এটি খুবই ভালো এবং যুগোপযোগী একটি মাছের খাদ্য হতে পারে, মুরগির খাদ্য হতে পারে। অবশ্যই খাবারগুলো একটু ভিজিয়ে, একটু ভেজা ভেজা রাখতে হবে,
একদম শুকিয়ে গেলে হ্যাচিং এ প্রবলেম হয়, মানে পোকাগুলো হ্যাচিং হওয়ার পরে খাইতে পারে না খাবারটা, শক্ত খাবার, এই জন্য নরম করে দিতে হয়। দিয়ে এভাবে ঢাকনা দিয়ে দিবেন, কাপড় দিয়ে দিলে ভালো হয়, কাপড় না থাকলে বস্তা, যে কোনোভাবে ভিতরে টেম্পারেচারটা তৈরি করতে হবে। গরমের দিন এমনিতেই টেম্পারেচার ভালো থাকে, তো একটু ঢাকনা দিলে আরও ভালো থাকে, দ্রুত হ্যাচিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খাঁচার মধ্যে অ্যাডাপশন বক্স আমি দুইটা দিয়েছি, অ্যাডাপশন বক্সের উপরে আমাদের কাঠ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সুন্দর মিটিং করতেছে তারা মাছিগুলো দুপুর সময়ে, দুপুরবেলায় তারা মিটিং করে, দুপুর দিনের বেলা যত পরিমাণ আলো দিতে পারবেন আপনি, যত সম্ভব আলো দিতে পারবেন, আলো পর্যাপ্ত আলো দিতে পারলে আপনার ডিম পাবেন, খুব সুন্দর ডিম পাবেন। আমরা দেখালাম এটি আমাদের হ্যাচিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লার্ভা, বাদামি গোল্ড, যেটাকে বলে বাদামি সোনা, ব্রাউন গোল্ড, এটি একটি আশার আলো নিয়ে আসছে বাংলাদেশের খামারিদের মধ্যে, সারা বিশ্বে খামারিদের মধ্যে, পোলট্রি সেক্টর এবং মাছ সেক্টরে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী একটি পোকা। এই পোকা চাষ করে আপনি হতে পারেন একজন সফল উদ্যোক্তা। তো ব্ল্যাক সোজার ফ্লাই নিয়ে যে কোনো প্রকার তথ্যের জন্য, পরামর্শের জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।